খড়দহ বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃক্ষ প্রদান কর্মসূচি আয়োজিত হল খড়দহ স্টেশন সংলগ্ন অঞ্চলে। উপস্থিত বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। পরিবেশ দিবসকে কেন্দ্র করে খড়দহের সবুজায়নের স্বার্থে খড়দহ বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল বৃক্ষ প্রদান কর্মসূচি। এই কর্মসূচি থেকে খড়দহ পৌরসভার সকল ওয়ার্ড, বিভিন্ন ক্লাব সংগঠন ও সমাজসেবী সংস্থার সদস্যদের হাতে বৃক্ষরোপণের জন্য বৃক্ষ তুলে দেওয়া হয়। উপস্থিত সকলের হাতে বৃক্ষ তুলে দেন খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, পৌরপ্রধান নীলু সরকার সহ উপস্থিত বিশিষ্ট জনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকুর আলী পুরকায়েত, খড়দহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক, খড়দহ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাসুদ লস্কর, খড়দহ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৃজিত দাস, উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুদীপ দাস, তৃণমূল কংগ্রেস নেতা গোপাল সাহা, সঙ্গীত শিল্পী প্রণব ব্যানার্জি, খড়দহের বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি ও তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা। সমগ্র উদ্যোগ নিয়ে বলতে গিয়ে খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় জানান, আগামী দিনে মানুষকে, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিল্প, শিক্ষা যেমন প্রয়োজন, ঠিক তেমনই পরিবেশ আমাদের কাছে একই গুরুত্বপূর্ণ। এই অনুভূতিটা মানুষকে অন্তর থেকে উপলব্ধি করতে হবে, তা নাহলে কিন্তু ভবিষ্যৎ খুব অন্ধকার। গাছ সবাই নিয়ে যান কিন্তু পরিচর্যা করতে পারেন না কিছুদিন পরে, এটা আমার দুঃখ। আমি বলেই ফেললাম এক্ষুনি মিটিংয়ে দাঁড়িয়েই, গাছ বেঁকে যাচ্ছে, কেউ খেয়াল করে না। এটা তো নিজেদের মানে সেন্স অফ ডিসিপ্লিনের ব্যাপার। আমাদের কাঁতক মানুষকে বলে করা যায় এইটুকু করতে পারে না কেউ, একটা বাঁশ দিয়ে আটকে দেওয়া যে গাছটা শীতে করে দিলাম জলে পড়ে যাবে না, এগুলো ওই মানে নিজের সেন্স থেকে না এলে হবে না। বাড়ি থেকে কাগজ ফেলে দেওয়া, রাস্তার মধ্যে প্লাস্টিক ব্যবহার করা, এগুলো সবই আমাদের বিপজ্জনক করে তুলছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনটাকে। বারো বছর ধরে কাজ করছে বৃক্ষ প্রদান।